হিন্দু ধৰ্মৰ উৎপত্তি স্থল পাকিস্তান, বৌদ্ধ ধৰ্মৰ প্ৰাণ পাই উঠিছিল পাকিস্তানত। এই মন্তব্য পাকিস্তানৰ বৰ্তমানৰ বিদেশ মন্ত্ৰী জলিল আব্বাস জিলানী, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক চহৰৰ এশিয়া সোসাইটির এখন বৈঠকত এই মন্তব্য প্রদান করে বর্তমানের পাকিস্তানের বিদেশ মন্ত্রীগুলো কৈছে হিন্দু ধর্ম উৎপত্তিস্থল পাকিস্তান, বৌদ্ধ ধর্মই পাকিস্তানত প্রাণ পাই উঠিছিল, আর যে ইসলাম ধর্ম সাংবিধানিক পাকিস্তানের সাংবিধানিক ধর্ম, সেই ধর্ম পাকিস্তানলৈ আরব বিশ্বরপা আহিছিল, অর্থাৎ বিদেশরপা আহিছিল। লগতে কৈছে পাকিস্তানের যে সভ্যতা, সেই সভ্যতা 5000 বছর পুরনি সভ্যতা, আর বিশ্বর সাগৈ সবাতুক যখন পুরনি বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রাণকেন্দ্র, সেই বিশ্ববিদ্যালয়খন তকশিলা বিশ্ববিদ্যালয় পাকিস্তানতে সেই বিশ্ববিদ্যালয়খনের জন্ম হয়েছিল আজি নহয় 5000 বছর পূর্বে। আর যে এই 5000 বছরীয় সভ্যতা, এই সভ্যতার অবশিষ্ট পাকিস্তানত এতিয়াও আছে বলে তেওঁ কব খোঁজে। আর সেই মঞ্চখনের যোগেদি বিশ্বর বিভিন্ন পর্যটকক আহ্বান জানাইছে পাকিস্তানলৈ আহিবলৈ, পাকিস্তানত সেই 5000 বছর পুরনি সভ্যতার অবশিষ্ট সমূহ চাবলৈ, অধ্যয়ন করবলৈ। Gandhara and Buddhist civilization. Ours is a country where one very, very important religion was born, and I'm talking about Hinduism. One very, very important religion came into Pakistan. Ji homoyot Pakistane হিন্দু সকলক, পাকিস্তানৰ যিসকল হিন্দু তেওঁলোকক শোষণ নিষ্পেষণ কৰি আহিছে, দ্বিতীয় শ্ৰেণীৰ নাগৰিকৰ দৰ্জা প্ৰদান কৰি আহিছে, মৰ্যাদা প্ৰদান কৰি আহিছে, সেই সময়ত পাকিস্তানৰ বিদেশ মন্ত্ৰীগৰাকীৰ এই মন্তব্য যথেষ্ট তাৎপৰ্য বহন কৰা পৰিলক্ষিত হৈছে। মই যদি পাকিস্তানৰ পাঠ্যপুথিৰ কথা ক'বলৈ যাওঁ, পাকিস্তানৰ পাঠ্যপুথিত কিন্তু হিন্দুসকলৰ প্ৰতি বিৰূপ মন্তব্য প্ৰদান কৰা হৈছে, হিন্দুসকল হত্যাকাৰী, হিন্দুসকলে মুসলিম সম্প্রদায়ের লোকসকলক বুরঞ্জির বিভিন্ন সময় বিভিন্ন কালখণ্ডত হত্যা করেছিল, এনেবোৰ কথা পাকিস্তানের পাঠ্যপুথিত উল্লেখ আছে। আন নালাগে মহাত্মা গান্ধীক এজন হিন্দু নেতা বলে কোৱা হৈছে, আর মহাত্মা গান্ধীয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠর যে রাজনীতি, সেই রাজনীতি আগবাই লৈ গৈছিলে, আর এই রাজনীতির যোগেদি মুসলমানসকলক শোষণ করেছিল, নিষ্পেষণ করেছিল, দ্বিতীয় শ্রেণীর নাগরিকর মর্যাদা দিছিলে মহাত্মা গান্ধীয়ে, এনে ধরনের মন্তব্য, এনে ধরনের কথাবুর পাকিস্তানের টেক্সট বুকত উল্লেখ আছে। পাকিস্তানত যিসকল হিন্দু নাগরিক, পাকিস্তানত হিন্দুর জনসংখ্যা প্রায় 50 লাখ, মূল জনসংখ্যার মুঠ জনসংখ্যার সর্বমুঠ জনসংখ্যার 2% হিন্দু লোক, কিন্তু সেই হিন্দু লোকসকলে নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে যিসমূহ মৌলিক অধিকার পাব লাগে, সেই অধিকারবুরপা কিন্তু তেওঁলোক পাকিস্তানৰ পৰা পাকিস্তানত বঞ্চিত হৈছে। বিভিন্ন খবর আহি থাকে পাকিস্তানত মন্দির সমূহ ধ্বংস করা হয়, আর যি বৌদ্ধ ধর্মৰ কথা কৈছে, বৌদ্ধ ধর্মই পাকিস্তানত প্রাণ পাই উঠিছিল, কিন্তু পাকিস্তানৰ ভিতৰত বৌদ্ধ ধর্মৰ বুদ্ধৰ প্রতিমূর্তিকে ধৰি বিভিন্ন বৌদ্ধ মন্দিরক বিভিন্ন সময়ত ধ্বংস করার কিন্তু খবর আমাৰ মাজলৈ আহি থাকে। গতিকে ইন্টাৰনেলি পাকিস্তানৰ ভিতৰত হিন্দু বিদ্বেষী এক ৰাজনীতি, কিন্তু বাহিৰত আকৌ পাকিস্তানে ক'ব খোজে হিন্দু ধৰ্ম উৎপত্তিস্থল পাকিস্তান, বৌদ্ধ ধৰ্মই প্ৰাণ পাই উঠিছিল পাকিস্তানত, ইছলাম ধৰ্ম পাকিস্তানলৈ বাহিৰৰ পৰা আহিছে। এইগৰাকী বিদেশ মন্ত্ৰী কিন্তু তত্ত্বাবধায়ক বিদেশ মন্ত্ৰীহে, যিহেতু পাকিস্তানত নিৰ্বাচন হ'বলৈ গৈ আছে, পাকিস্তানত এখন তত্ত্বাবধায়ক চৰকাৰ চলি আছে, অহা জানুৱাৰী মাহত পাকিস্তানত নিৰ্বাচন হোৱাৰ কথা, আৰু যেতিয়া পাকিস্তানত নিৰ্বাচন সমাগত হয় তেতিয়া পাকিস্তানত নিৰ্বাচিত যিখন সরকার, নির্বাচন নির্বাচিত যখন সংসদ, সেই সংসদখনক ভঙ্গ করে দিয়া হয়, আর তার পরিবর্তে এখন তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রপতিয়ে মনোনীত করে, আর নির্বাচন হওয়ালেক, নির্বাচন সমাপ্ত হওয়ালেক সেই সরকারখনে সেই দেশখন চলায়। আর পাকিস্তানত ইতিমধ্যে লোকপিয়ল সমাপ্ত হয়েছে, লোকপিয়লের পিছত সমষ্টির পুনর্নির্ধারণ হব, সমষ্টির পুনর্নির্ধারণ হওয়ার পিছত পাকিস্তানত নির্বাচন হওয়ার পিছত এখন ফুল ফ্লেজ সরকার আহিব। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারখনের এইগৰাকী বিদেশ মন্ত্রীয়ে যি এক মন্তব্য হিন্দু ধর্মৰ প্ৰতি কৰিছে, সেই মন্তব্যৰ শিরোনাম দখল কৰিছে, তেওঁলোকৰ যি নীতি, দেশীয় নীতি, সেই দেশীয় নীতিৰ লগত কিন্তু খাপ নাখায় তেওঁলোকৰ বিদেশ মন্ত্রীগৰাকীয়ে বিদেশত কৰা এই মন্তব্যৰ। মন কৰিব, পাকিস্তান ভাৰতৰে অংগ আছিল 1947 চনলৈকে, আৰু যি হিন্দু ধর্ম বা যি সনাতন ধর্ম, এই ধর্ম বিস্তৃত হৈ আছিলে আফগানিস্তানৰ পৰা সুদূৰ মালয়েছিয়ালৈকে, এক বিশাল পৰিসৰত হিন্দু ধৰ্ম বিস্তৃত হৈ আছিলে। আৰু হিন্দু উপত্যকাৰ দুয়োপাৰে যিহেতু হিন্দু সভ্যতা, সনাতন সভ্যতাই গঢ় লৈ উঠিছিলে, আৰু সিন্ধু নদীৰ যিহেতু উৎপত্তিস্থল মাউণ্ট কৈলাশ, কৈলাশ পৰ্বত হৈ বৰ্তমানৰ ভাৰতবৰ্ষ হৈ পাকিস্তান প্রবেশ করে সিন্ধু নদীয়ে আরব মহাসাগরত হিন্দু নদী পরিছেগৈ, গতিকে তেনে ক্ষেত্রত হিন্দু ধর্মৰ
হিন্দু ধৰ্মৰ উৎপত্তি সিন্ধু নদীৰ দুয়োপাৰে হৈছিল গতিকে বিভিন্ন জনে বুৰঞ্জীবিদে ক'ব খোজে পাকিস্তানৰ বিদেশ মন্ত্ৰীগৰাকীৰ এই মন্তব্য সত্য কিন্তু যি নীতি তেওঁলোকে গ্ৰহণ কৰিছে বিদেশত এটা ভাৰতত এটা এই নীতিৰ যোগেদি তেওঁলোকে কি বাৰ্তা দিব বিচাৰিছে সেয়া লক্ষণীয় প্ৰিয় দৰ্শক মই ক'ব বিচাৰিছিলোঁ হৰপ্পা আৰু মহেঞ্জোদাৰোৰ কথা হৰপ্পা যি চহৰ আজিৰ পৰা 5000 বছৰ পূৰ্বৰ এখন চহৰ যিখন চহৰত বহুকেইটা আধুনিক ব্যৱস্থা সেই ব্যৱস্থাই সেই সময়ত প্ৰাণ পাই উঠিছিল সেই চহৰখনৰ বিষয়ে গম পোৱা হৈছিলে যেতিয়া এক্সকেভেশ্যন চলিছিলে বিংশ শতিকাৰ দ্বিতীয়টো দশকত সেই চহৰখনৰ বিষয়ে সমগ্ৰ বিশ্ব অৱগত হৈছিলে মহেঞ্জোদাৰো চহৰৰ বিষয়ে বিংশ শতিকাৰ দ্বিতীয়টো দশকত সকলো অৱগত হৈছিলে বৰ্তমান সেই দুইখন চহৰৰ অৱশিষ্ট পাকিস্তানত আৰু সেই 80ৰ দশকত সেই দুইখন চহৰকে ইউনেস্কোৰ যি মৰ্যাদা সেই মৰ্যাদা প্ৰদান কৰা হৈছিল কিন্তু আজিৰ তাৰিখত হিন্দু নদীৰ পাৰত যি এক সভ্যতা গঢ় লৈ উঠিছিলে ইণ্ডিয়াজ ভেলি চিভিলাইজেশ্যন সেই সভ্যতাৰ যি অৱশিষ্ট সেই অৱশিষ্টখিনি কিনখিনিকো পাকিস্তানে যিধৰণে সংৰক্ষণ কৰিব লাগিছিল সেইধৰণে সংৰক্ষণ কৰা পৰিলক্ষিত হোৱা নাই বিভিন্ন সময়ত খবৰ আহে পাকিস্তানত মন্দিৰসমূহ আক্ৰমণ কৰা হয় বিভিন্ন সময়ত খবৰ আহে পাকিস্তানত যিসকল হিন্দু লোক আছে তেওঁলোকৰ যি মৌলিক অধিকাৰ নাগৰিক হিচাপে সেই মৌলিক অধিকাৰবোৰৰ পৰা তেওঁলোক বঞ্চিত হোৱাৰ বিভিন্ন সময়ত খবৰ আহি থাকে গতিকে পাকিস্তানে কোনো ধৰণৰ নীতি গ্ৰহণ নকৰাৰ পৰিলক্ষিত হৈছে বিশেষকৈ পাকিস্তানৰ সংখ্যালঘুসকলৰ সুৰক্ষাৰ কাৰণে সেই তেনে পৰিস্থিতিত পাকিস্তানৰ বিদেশ মন্ত্ৰীগৰাকীয়ে হিন্দু ধৰ্মৰ কথা কৈ বিদেশী পৰ্যটক আকৰ্ষণ কৰাৰ এই যি পৰিঘটনা সকলোৰে দৃষ্টি আকৰ্ষণ কৰিছে।